আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আমি মোহাম্মদ জাহিদুল মিস্ত্রি। আজ আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন মিশুকের মোটর বাতাই করবো এখন। আজকে সেটাই দেখানোর চেষ্টা করবো, একে আগা থেকে ঘোরা পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকবেন, আর কোনো ভাই যদি শিখতে চান ভিডিওটা কেটে কেটে দেখবেন না, তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না। আপনারা কেটে কেটে না দেখলে আশা করি কাজটা শিখতে পারবেন। যদি কেটে কেটে স্কিপ করে দেখেন তাহলে ভিডিওর কোনো কিছুই বুঝবেন না। আর অনেক কিছুই বলার আছে ভিডিওর মাঝখানে, কখন কোন কথা বলি সব কথাই শোনার দরকার আছে আপনাদের। চলেন ভিডিওটা দেখাই। আমাদের মাঝে দেখেন তিনটা লেয়ারে তার নিছি, একটা দুইটা তিনটা আমাদের তার দেখতে পাচ্ছেন, একটা দুইটা তিনটা। এই তিনটা তার দিয়ে আমরা এখন মোটরটা বাদাই করব। চলেন দেখাই। প্রথম নিয়ারে আমরা যে তারটা নিলাম, আমরা এই দুইটা সাইড করে আলাদা করে থুই দিব। প্রথম নিয়ারের তারটা নেওয়ার সাথে সাথে আমরা আমাদের যে মোটরটা আছে, মোটরটা এখান থেকে গুনে নেবেন পাঁচ ঘাট, এক দুই তিন চার পাঁচ ঘাট। এই পাঁচ ঘাট দিয়ে আমাদের লেয়ারের তারটা যা আছে এই তারটা উঠবো পাঁচ নম্বর সোলডের ঘাট দিয়া। চলেন আবার দেখাই আপনাদেরকে, এক দুই তিন চার পাঁচ। আমরা এটার মধ্যে আমরা আটকে নিব, এটা হইলো আমাদের বাইশ। এর মধ্যে আটকে নিয়ে কাজ করবো, যাতে আমাদের কাজটি আমরা আটকে নিয়েছি। এটা মধ্যে আটকানির কারণ হইলো যদি আমাদের কাজটি কোনো এলোমেলো না হয়, মোটর গুলা যে নড়াচাড়া না করে, কারণ নড়াচাড়া করলে সমস্যা দিব, অ্যাডজাস্ট হবো না। দুই তিন চার পাঁচ, আমরা পাঁচ নম্বর গ্যাট দিয়ে আমরা তার দিয়ে ঢুকাবো। চলেন আমরা তার ঢুকা দুই আঙ্গুলের মতন বাড়তি আঁকবো, তারটা দুই আঙ্গুলের মতন বাড়তি আঁকি এখান তারটা বলটাই দিব। দেখেন ডি অ্যাঙ্গেল বাড়তি রেখে আমরা তারটা কিন্তু অলরেডি বলটাই দিয়েছি। এখন আমরা প্রতিটা স্লোডে সাতটা করে পাঁচ পাট সংখ্যা দিব, সাতটা করে। এখন আমাদের যেহেতু সাতটা করে পাট সংখ্যা, চলেন দেখাই। আমাদের অলরেডি একটা পাঁচ সংখ্যা দেওয়া শেষ, ওই ভিতর দিয়ে ঘুরে যদি এই পাশে আসে তাহলে মনে করবেন একটা পাঁচ সংখ্যা হয়েছে। আমাদের এখন এই কচিগোলা ভিতরে দিব, প্রতিটাই আমাদের এরকম ভাবে জাম দেওয়া লাগবো। জাম অবশ্যই জামটা যেন ভালো হয়, আর দেখবেন যে সবকিছু ভিডিও যে টাইট টাইট থাকে। এখন আমরা জামটা এখানে আবার ঢুকাই দিব। ভালো করে টেনে নেবেন, হাত দিয়ে গুছাইয়া ভালো করে টেনে নেবেন। নেওয়ার পরে এরকম একটা আই নেবেন, চোপকা যেটার বলি চোখখানে আমরা বাঁশের এটা বানাই নিছি। আপনারা চাইলে বাঁশের কাঠের বানাই নিতে পারবেন, জাম দিয়ে নিলাম যাতে আপ ডাউন না করে। এখন আমরা খালি ভিতর দিয়ে খালি ঢুকাই দিব।
আমাদের অলরেডি দুইটা পেশ শেষ, আমরা এখন পরের পেশে যাব। আমাদের এখানে দুইটা পেশ শেষ। আপনার যদি মনে না থাকে, এরকম একটা খাতা নিয়ে আপনি এখানে দাগ দিয়ে রাখতে পারেন, যেরকম একটা দুইটা আমাদের দুইটা বেজ গেছে, দুইটা দাগ দিয়ে রাখলাম। আবার আমরা জামটারে এই পাশে নিয়ে দিব, ভালো করে জাম দিয়ে হলি দিয়ে ভালো করে মনে করেন জলে এখান থেকে কোথায় দিবেন অ্যাডজাস্ট করে দিবেন, যতরি ভালো করে ভিতরে ঢুকে। কারণ আমাদের তিন নাম্বার পেস্টটা দেওয়া শেষ, আবার আমরা তিনটা দাগ দিয়ে নিব এখানে। কারণ তিন নাম্বার পেস্টটি দেওয়া শেষ, তিনটা দাগ দিয়ে নিছি। দাগ দেওয়ার কারণ হলো যত আমাদের যদি মনে না থাকে সেই জন্য, আবার ভালো করে আঙ্গুল দিয়ে এই জায়গাটা দিয়া এই হাত দিয়ে ভালো করে টান দিবেন, টান দিয়ে ভালো করে বসাই দিবেন। আসলে মোটর বাতাই করা হইলো নিজের কাছে সব কিছু। আবার জামটা আমরা এই দিক দিয়ে ঢুকাই দিব, যত ফিনিশিং করবেন আর যত এই হলি দিয়ে গুতায় চাপ দিয়ে রাখবেন অত জিনিসটা সুন্দর হবো আপনার মোটরটা বাতাই করা। আমাদের চার নাম্বার পেশ শেষ, আমরা এখন চারটা দাগ দিয়ে নিলাম। যতটা করে পেশ দিব এখানে পাঁচ সংখ্যা দিব, অতটা করে আমরা দাগ দিয়ে রাখবো যদি মনে থাকে। আর আপনার যদি মনে যে রাখতে পারেন যদি, তাহলে আর দাগ দেওয়ার দরকার নাই, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আবার আমরা সেই একই নিয়মে ভালো করে হলি দিয়া সবাই সবাই রাখবো। দেখতে পাচ্ছেন ভালো করে চাপ দিয়ে দিবেন। আমাদের পাঁচটা দেওয়া শেষ, আমি পাঁচটা দাগ দিয়ে নিলাম। আপনারা ভালো করে এটি হলুদ দিয়া গুতাইয়া ভালো করে চুক্কা দিয়া ভালো করে ফাঁকগুলা বন্ধ করে রাখবেন। কারণ যদি এটি যদি চাপায় যদি না রাখেন, পরবর্তী সংখ্যা লাস্টে কিংবা তিন নম্বর কয়েলটা কিংবা দুই নম্বর কয়েল পাঠাইতে যাবেন, তখন কিন্তু এখানে আপনার জায়গা হবো না, তার ঢুকাইতে পারবেন না। আশা করি ভালো করে কাজ করবেন। আমাদের পরেরটা আমাদের ছয়টি পাঁচ সংখ্যা শেষ,
দেখেন আমি কিভাবে ভালো করে যেতে ভালো করে টাইট করে দিতেছি হলি দিয়া, এইভাবে আপনারাও টাইট দিবেন। আমাদের কিন্তু ছয়টি পাঠ সংখ্যা শেষ হয়ে গেছে, আমাদের আর একটা পাঠ সংখ্যা দিলেই আমাদের এই সলটের কামটা শেষ হয়ে যাব। আমাদের সাতটি বাক্স সংখ্যা শেষ, তার মানে আমাদের এক সলডের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা বাইশটি আবার লুজ দিব, লুজ দিয়ে হালকা ঘুরাই নিব। ঘুরাই নিলাম, দেখেন এখন হইলো আমরা যে সলডে কাজ করছি, এক সলট বাদ দিব, এটা বাদ দিয়ে এটা থেকে ধরবো আমরা এক সলট পরে পরে আপনার কাজ করবেন, কারণ এটা হলো 12 সলটের মোটর। একটা করে লেয়ারের তালে আপনার মনে করেন চারটা করে সলট ধরব, আশা করি বুঝতে পারছেন। আর ইন্দে অল্প করে বাড়তি তার রেখে দিবেন হালকা করে যতির পেস্টটা আসার জন্য। আশা করি আমি যেভাবে কাজগুলা করতেছি সেই এক নিয়মে কাজ করার চেষ্টা করবেন। তাহলে আপনার মোটরটি কোনোদিন সমস্যা দেখা দিবে না। আমাদের এটার কাজ শেষ, তাই এটার কুচিটা উড়াই নিলাম। এখন আমরা এই পাশে রাখবো, দিয়ে ভালো করে জাম দিয়ে নিব। আর এই পাশেটা উঠাইয়া আমাদের এই পাশে দেওয়ার চেষ্টা করব। আমাদের এটা কিন্তু একটা কাজ শেষ, আমাদের ওটা শেষই আগেই বলছি সাতটা শেষ, 1 2 3 4 5 6 সাতটা শেষ। আমরা পরবর্তী আবার লিখবো, একটা পেজ দিছি আবার জামটা ওটা থেকে উঠাই নিয়ে এসে আমরা এটাই আবার ভরে দিব। দেখাই এটা আমরা কষ্টিপ মেরে রাখছি, তারগুলা যে এলোমেলো না হয়, অনেক সময় তারগুলা এলোমেলো হয়ে যায়, হালকা করে কষ্ট মেরে এক মিনিট পরে ভরে যায় তার গোলা এলো মেলো হবো না। এখন আমাদের দুইটা শেষ, পাঁচ সংখ্যা দুইটা শেষ হয়ে গেছে। আমাদের প্রতিটা ষোলোটা কিন্তু সাতটা করে পাঁচ সংখ্যা হব। অলরেডি আমাদের দুইটা শেষ, আর ভালো করে টেনে টেনে টাইট দিবেন, লুজ থাকবেন না, লুজ থাকলে কিন্তু সমস্যা দেখা দিব। দেখতে পাচ্ছেন আর এখন আমরা তিন নম্বর পেসে যাইতেছি। জানেন আসলে সুন্দর জলি নিজের কাছে। এখন আমাদের তিন নম্বর পেজটা শেষ, আবার আমরা তিনটা দাগ দিয়ে নিলাম, 1 2 3টা দাগ দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন।
ভালো করে আঙ্গুলের মাথা দিয়া ধরে গুছায় কাজ করবেন। আর আগে বললাম ভালো করে টেনে টেনে হলি দিয়া গুতায় রাখবেন, এই ধরনের হলি দিয়া ভালো করে চাপ দিয়ে রাখবেন, যে আমাদের যে ভিতরের তারগুলা চেপে থাকে পরবর্তী লেয়ারে কাজ করতে চাইলে যে সমস্যা না হয়। আমাদের 4 নম্বর পেজটা শেষ। প্রতিটা বাক সংখ্যা দেওয়ার পরে এইভাবে হলি দিয়ে আপনারা ভালো করে গুতাই রাখবেন চাপ দিয়া, তাহলে আপনার কয়েনটা সুন্দর হবে। আমাদের 5 নম্বরটাও শেষ। এইগুলো এখন আমরা 6 নম্বর পেজে চলে যাব। আমাদের 6 নম্বর কাজটি অলরেডি শেষ। এখন আমরা 6টা দাগ দিয়ে নিছি। এখানে আমাদের কিন্তু আর একটা পাঠ সংখ্যায় আছে, আমাদের প্রতিটা 16টা জানি নিয়ে আপনারা 7টা করে পাঠ সংখ্যা দেওয়া লাগে। আর একটা পাঠ সংখ্যা দিলেই আমাদের এই 16টার কাজ শেষ। আমরা পরে 16টে চলে যাব। আমাদের এখানেও 7টা শেষ হয়ে গেছে। আমাদের অলরেডি কিন্তু 2টা কমপ্লিট দেখতে পাচ্ছেন। আমাদের আর 4টা বাকি আছে, 6টা বাকি আছে সরি, 2টা আমাদের কমপ্লিট। প্রতিটাতে কিন্তু এনো 7টা আছে, এনো 7টা আছে। এখন আমরা পরের সময় চলে যাব। আমাদের কিন্তু 1 নম্বর সলেটটাও করেছি, 2 নম্বরটাও করেছি। এখন আমরা 3 নম্বরে যাব। সে একই নিয়মে 3 নম্বর সলেটটাও আমরা গেঁথে নিব। আবার সে একই নিয়মে 1 সলেট পরে পরে আপনারা গাঁথবেন। দেখেন 1 সলেট পরে পরে আমি আবার গাঁথতেছি।
এখান দিয়ে ভালো করে ই করে রাখবেন, যদি আপনাদের বডির সাথে যে না লাগে একটু ফাঁক রাখবেন, দেখে কাজ করবেন। আমাদের জামটি উঠাই নিয়ে আমরা জামটা বসাই দিব। আমাদের কিন্তু একটা বার সংখ্যা শেষ, তার জন্য আমরা এখানে আবার একটা দাগ দিয়ে নিলাম। আর এই পাশে জামটা ছুটাই নিয়ে আসলে জামটা অনেক টাইট হয়ে গেছিল, এই পাশে জামটা আমরা আবার এখানে আবার ভরে দিব। এখানে আবার ভরে দিলাম, আবার সে হলি দিয়ে একই নিয়মে আপনারা একই কোয়ালিটি এখানে চাপ দিয়ে রেখে দিবেন, সমস্যা না হয়, লুজ কালেকশন যে না থাকে। এখানে আমাদের দুই নম্বর বেস্টি শেষ, আমাদের অলরেডি দুই নম্বর বেস্ট শেষ হয়ে গেছে, তিন নম্বর সলিডের দুই নম্বর বেস্টি শেষ। আমরা পরেরটা চলে যেতেছি, বারবার বলে রাখতেছি অবশ্যই, কিন্তু আপনাদের এগুলা টাইট হইতে হবে, প্রতি সলিডের যে আমাদের যে তারগুলা আছে তারগুলা যে টাইট থাকে, লুজ থাকে না, লুজ থাকলে অবশ্যই সমস্যা দেখা দিব। চেষ্টা করবেন যত কিংবা সুন্দর থাকে গুছাইয়া কাজ করার জন্য, কাজ হইলো নিজের কাছে সৌন্দর্য। আমাদের তিন নাম্বার বেস্টি শেষ, অনেক ভাই বলে থাকেন ভাই কাজ তো করি ঠিক আছে, সুন্দর হয় না কিংবা ভালো দেখা যায় না, এলোমেলো হয়ে যায়। আসলে এলোমেলো আর ভালো হইলো নিজের কাছে, যত তারগুলো টাইম দিয়ে রাখবেন গুছাবেন তত সুন্দর দেখা যাব। আমি যে কাজটা করতেছি সেই একই নিয়মে কাজ করার চেষ্টা করবেন। আশা করি ভালো হব, সমস্যা দেখা দিব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো অনেক ভাই আমাদের কিন্তু এখানে চার নম্বর বেস্টি দেওয়া শেষ, দেখতে বললে চারটা দাগ দিয়ে আসছি। কষ্টটা আবার ছোটাই নিব, ভালো করে তারগুলা কোনো বাস কিংবা গোসানি কিংবা এলোমেলো না থাকে, সুন্দর করে টেনে সোজা করে রাখবেন। আমরা পরের পেশে চলে যাইতেছি, আর আগে বলছি ভিডিওটা কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি ভিডিওর মাঝখানে কি বলতেছি। আমাদের পাঁচ নম্বর পেস্টিও শেষ, এখন হইল আমাদের ছয় নম্বর ব্যাস, অবশ্যই ভালো করে টাইট দিয়ে নেবেন। আর এরকম প্যাঁচ দেওয়ার সাথে সাথে কেউ বলি পাঁচ সংখ্যা প্যাঁচ যাই বলি না কেন, সাতটা অবশ্যই দিতে হবো, সাতটার নিচে দিলে কাজ হবে না,
যদি বলে একটা গম দিয়ে হারেন তাহলে কিন্তু ওই সোলারের কয়েলটাই পড়ে যাব, মোটর দুর্বল হয়ে যাব। তাই অবশ্যই মনে করে সাত না করে পাঁচ সংখ্যা দিবেন। আমরা যদি মনে না থাকে আমরা ওই আগে বললাম এখানে লিখে রাখবেন মনে রাখার জন্য। আমাদের 6 নম্বর ব্যাচটা শেষ, আমাদের লাস্ট একটা ব্যাচ আছে, সেটা দিয়ে দেখাবো। আমাদের 6 নম্বর ব্যাচটা শেষ, কিন্তু এখন আমাদের লাস্ট ব্যাচ ভালো করে আবার বললাম টেনে টেনে নেবেন। আমাদের 7টা পেস শেষ, 1 2 3 4 5 6 7টা পেস শেষ অলরেডি আমাদের। আমাদের কিন্তু 7টা প্যাচ শেষ হয়ে গেছে। আমাদের 1 নম্বর স্লট, 2 নম্বর স্লট, 3 নম্বর স্লট, দেখেন প্রতিটা স্লটে কিন্তু 7টা করে পাঁচ সংখ্যা আছে। এখানে আমাদের 3 নম্বরটা শেষ, এখন আমাদের রইল 1 স্লট পরে 4 নম্বরটা, সেটাও দেখানি চেষ্টা করব। চলেন, আসলে আমি রাস্তার পাশে ভিডিও করি, রাস্তার সাইডে অনেক গাড়ি ঘোড়া যায় আসে, অনেক ভাই শব্দ লাগে, কোনো মন খারাপ করবেন না। আশা করি আবার সে একই নিয়মে 1 স্লট বাদ দিব, পরের স্লট থেকে ধরব। আবার সে একইভাবে একে নিবেন, এতটু যদি পরবর্তী কয়েলের সাথে আপনার সমস্যা না হয়। আমরা 1 পেস অলরেডি পরে দিয়া রয়েছি, দেখতে পেয়েছেন আপনারা ভিডিওটা। অল্প একটু রেখে দিবেন আপনার কাজে বোঝার স্বার্থে। আমাদের কিন্তু 1টা প্যাস অলরেডি, 1টা প্যাস দেওয়া শেষ 4 নম্বর কয়েলে। সেই জাম গুলো অবশ্যই ভরে নেবেন মনে রেখে, কারণ জাম না দিলে কিন্তু আপনার এই জায়গায় যদি বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার মোটরটি ঘুরবে না কিংবা চলবে না। আপনি যতই কাজ করেন না কিন্তু পুরো কাজই আপনার বিফলে যাব, বুঝতে পারছেন আশা করি। আমাদের দুই নম্বর প্যাচটা শেষ হয়ে গেল। অনেক ভাই বলে থাকেন যে ভাই এটা কয় নাম্বার তার, আসলে ভাই এটি হইলো 24-25 নাম্বার তার। আমি 21টা করে গেজ নিয়েছি, দেখেন 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 21টা তার নিয়েছি। আসলে ভাই এটা 25 নম্বর তার 21টা নিয়েছি, কেন যে ভাই অনেক ভাই তো বলে থাকেন 24 নম্বর তার দিয়ে বান্ধিবেন, 17টা 18টা দিয়ে বান্ধে। আপনি তো
হ্যাঁ, আমরাও বাদ দিছি, অনেকেই বাদ দিছি আমরা, আমিও নিজেও বাদ দিছি। 24 নম্বর তার দিয়া 17টা দিয়ে 18টা দিয়ে 19টা দিয়ে বান্ধিছি। এখন আমরা সেই চাইনাদের নিয়মে বান্ধিতেছি মোটর গুলা। চাইনাদের নিয়ম হলো 25 নম্বর তার 21টা করে তার গ্যাস ছিল, তার জন্য আমি 21টা করে নিয়েছি। এটা যে ঠিক চাইনাদের মতন কিভাবে আপনারা মোটর বাঁধাই করবেন, আপনারা ভিডিওর থাম্বনেল থেকে হয়তো বা বুঝতে পারছেন। বুঝলে ভাই, ভাই বললেন তো চাইনাদের মতন ভিডিও করবেন। আসলে চাইনাদের মতন কি সেই তো একই নিয়মে, আসলে না একই নিয়মে না, এটা ভিন্ন ধরনের একটা মোটর বাঁধাই করলাম। অনেক ভাই আপনাদেরকে ভিডিও হয়তো দেখছেন, অনেক ভিডিও আছে ইউটিউবে সারা। অনেক ভিডিও আছে হয়তো ইউটিউবে সারা। আমাদের 3টে পার্ট সংখ্যা শেষ, 3টে দেখ দিলাম, অনেক ভিডিও আছে বললাম ইউটিউবে সারা। 24 নম্বর তার দিয়া, 24 নম্বর তার দিয়া পেশায় সারা আছে। আপনাদের মনে করেন যে 17টা 18টা করে গ্যাস দিয়া আমি তার জন্য 17 পেস 18 পেস আর দিলাম না, ঠিক চাইনাদের মতন 21টা করে গ্যাস দিয়া বাধাই করলাম। চাইনাদের সে একই নিয়মে 21টা করে বেশ দিয়ে বাধাই করলাম। আমাদের 4 দিবস শেষ, অবশ্যই ভালো করে টেনে নিবেন তার ধারে ভালো করে, আর এগুলা জাম দিয়া হলি দিয়া ভালো করে অ্যাডজাস্ট করে নিবেন। আশা করি বুঝতে পারছেন। হলি দিয়া ভালো করে গুতাই নিবে, যাতে তিনি আপনাদের তার গুলা ভিতরে জাম লেগে থাকে। আবার দাম দাঁড়ায় এই জায়গায় ঢুকাই দিলাম। এখন দেখেন আমাদের 6 নম্বর পেস শেষ, আমাদের 6 নম্বর পেস শেষ। এখন আরেকটা পেস আছে, আমাদের কিন্তু 7 নম্বর পেস্টিও শেষ, আমাদের 7 নম্বর পেস্টিও শেষ। 1 2 3 4 5 6 7 6 7 আমাদের 4 নম্বর যে লেয়ারের সেটাও আমাদের পেস্টিও শেষ। তার মানে আমাদের 1 নম্বর গেলুগা, 2 নম্বর গেলুগা, 3 নম্বর চলে গেল, আমাদের যে 4 নম্বর সেটাও চলে গেল। তার মানে আমাদের প্রথম লেয়ারের যে কাজটা সেটা কিন্তু আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। আসলে এটা এখনই তো বাধা হয়েছে না, বাধার পরে আপনি বুঝতে পারবেন কি সুন্দর হয়েছে। পুরাটা বাধার পরে দেখেন একটা করে স্লট বাদ দিয়া গাঁথা হয়েছে। এটা বাদ, এটা গেছি, আবার এটা বাদ, এটা গেছি, প্রতিটাতে কিন্তু এটা করে বাদ, এটা করে আছে। আমাদের প্রথম লেয়ারের যে 4 নম্বর এটা আছে, সাইডে যে স্লট আছে এটা কিন্তু আমাদের গাঁথা শেষ। পরবর্তী দ্বিতীয় লেয়ারের গাঁথা শুরু করব। দ্বিতীয় লেয়ারের পরের ভিডিওতে দেখাবো যে দ্বিতীয় লেয়ারের তারটা কিভাবে গাঁথতে হয়। 2 নম্বরের তারটা, এটা আমার 1 নম্বরের তারটা গাঁথলাম। 2 নম্বরের ভিডিওটা দেখতে পারবেন, এর পরের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে গাঁথতে হয়। সেই নিয়মে একই নিয়মে গাঁথা শিখাবো আমি। আর একটা কথা না বললেই নয়, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং কি কমেন্ট শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনার বন্ধু বান্ধব দেখার জন্য উপকার হয়। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যে সাথে সাথে আপনার ভিডিওটা নোটিফিকেশন দেওয়া আপনার মোবাইলে চলে যা। আশা করি বুঝতে পারছেন।
এই বলে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।